অনেক দিন আগে এক জঙ্গলের গুহায় এক নেকড়ে পরিবার থাকত। ওরা দুজন বুড়ো হয়ে গেছিল আর শিকার করতে পারত না। ফল আর বেরিস খেয়ে ওদের পেট ভরাতে হতো, যেটা ওরা একদমই পছন্দ করত না। আমার এগুলো একদম ভালো লাগে না, আমাদের কি এভাবেই জীবন কাটাতে হবে? আমরা বুড়ো হয়ে গেছি, আমরা বড় শিকার করতে পারবো না। আমরা ছোট ছোট শিকারই করতে পারি। খরগোশ আর ইঁদুর, ওরা আমাদের কোনো কাজের নয়, আমাদের কিছু বড় চাই। আহ, ওটা কি? এই গন্ধটা কিসের? এমন সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। ঘোড়ার মাংস খুব সুস্বাদু হবে। স্বপ্ন দেখা বন্ধ করো, ও খুবই জোরে দৌড়াতে পারে আর আমাদের থাবাও দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। ও হ্যালো ঘোড়া ভাই, তুমি কি এখানে নতুন? তোমাকে আগে এখানে দেখিনি। হ্যালো নেকড়ে। হ্যাঁ, আমি এখানে নতুন। খুব ভালো, তাহলে আমরা বন্ধু হতে পারি। আমরা এখানেই থাকি তাহলে। আচ্ছা, আমার মনে হয় ঠিক আছে। আমাকে ভয় পাওয়ার দরকার নেই, আমি খুব বুড়ো হয়ে গেছি, আমি আর মাংস খেতে পারি না। আমার বউ আর আমি, আমরা শুধু বেরিজি খাই। শুনে ভালো লাগলো। আমরা খুব খুশি হয়েছি যে তোমার মতো এত সুন্দর জন্তু আমাদের বন্ধু। তোমার রং কি সাদা আর তোমার চুলগুলো কি সুন্দর। ধন্যবাদ। তুমি কি জানো, আমার মনে হয় তুমি খুব ভালো জন্তু। তুমি কি কোনো রাজ পরিবারের? আমি জানি না, হতে পারে। ও, তুমি রাজ পরিবারেরই। দেখো কি সুন্দর আর লম্বা দেখতে তুমি। আচ্ছা, তুমি আমাদের বাড়ি কেন আসছো না? আমাদের অনেক বড় বাড়ি, আমরা সত্যি খুব খুশি হব। তোমার আশা উচিত, প্লিজ না বলো না। চক, আমি আর কি বলি, কিন্তু তোমরা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিশ্চয়ই আসব। খুব ভালো, আমরা তো শুধু বেরিজই খাই, কিন্তু আমার বউ জানে সবচেয়ে ভালো বেরিজ জঙ্গলে কোথায় পাওয়া যায়। আমাদের এখানে ভোজ হবে। ও, আমি আওয়াজ পাচ্ছি, দেখো এসে গেছে। এসো, চলো ওকে স্বাগত জানাই। নেকড়ে দাদা, আমি এসে গেছি। ভেতরে এসো ঘোড়া ভাই, খুব ভালো হয়েছে তুমি এসেছো। ওয়াও, কত সুন্দর খাবার। সব তোমার জন্যই। ধন্যবাদ। এ আমার স্ত্রী, ও তোমাকে স্বাগত জানাবে, কিন্তু একটা নিয়ম আছে আমাদের। কিরকম নিয়ম? আমরা আমাদের অতিথিদের স্বাগত জানাই তার গলায় ফুলের মালা পরিয়ে। ঠিক আছে। তাহলে কি তুমি তোমার মাথাটা নিচে নামাবে, যাতে ও তোমাকে এই সুন্দর মালাটা পরাতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে সোনারা, মিথ্যে প্রশংসাকারীদের থেকে সবসময় সাবধানে থাকা উচিত। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।